जो खिल सके ना वो फूल हम हैं तुम्हारी चरणों में ना वो फूल हम हैं तुम्हारी चरणों के धूल हम हैं तुम्ही हो नैया तुम्ही की वैया तुम्ही हो बंधु सखा तुम्ही हो কথা বলার প্রয়োজন মঞ্চ থেকেই এসেছে আমরা একটু আগে কলেজের লোগো তৈরির ইতিহাসটা শুনছিলাম যিনি লোগো তৈরি করেছেন তিনি তার খুব সংক্ষেপে পরিশ্রমের কথা বলেছেন আমাদের আমার যিনি সহসঞ্চালক তিনি সমাজকর্মী বলেছেন তাতে উনি কোথাও মনে হয়েছে যে তার একটু তার সঠিক পরিচয় পৌঁছলো না কিন্তু আমরা আসলে তো সকলেই সমাজকর্মী তিনি যে কত বড় একটা কাজ করে সমাজের কাজ করেছেন সেটা উপলব্ধি আমরা ক্রমশ করতে পারব তিনি নিশ্চয়ই আমাদের খুব পরিচিত শিল্পী কিন্তু শিল্পী তো সবার আগে বড় সমাজকর্মী না তাই যদি ভ্রান্তি থাকে আমাদের তাহলে নিশ্চয়ই তিনি নিজ গুণে ক্ষমা করবেন আপনারা নিশ্চয়ই এই সহমতের পক্ষেই থাকবেন আমরা চলে যাব পরবর্তী নিবেদনে পরবর্তী নিবেদন কবিতা ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না লিসা মাইতি কবিতা বাংলাটা ঠিক আসে না ভবানী প্রসাদ মজুমদার ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে ছেলে আমার খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশের গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দি তোর দারুণ তেজ কে লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে খেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো স্যার বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘে আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দের ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাতেই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকও থায় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরাপত্তা আজ ইংলিশ বিশ্বভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ শেলি বা কিটস বা বায়রন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না
জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। এখন মাউতর গান পুষ্প কুমার ও ভবিষ্যতে মহাবিদ্যালয়ে এসে পৌঁছবে, সে এই মহাবিদ্যালয় বা অন্য যেখানেই হোক না কেন, ও এখন নবম শ্রেণীতে পড়ে। এখন আমরা শুনব পুষ্প কুমারের মাউতর গান। Thank you, everyone. Hello. প্রথমে আমি আজ আমাদের কলেজের 50 বছর উদযাপন যে অনুষ্ঠান আমাদের চারজন ব্যতি প্রোগ্রামটা হচ্ছে সকলে আনন্দ উপভোগ করবেন, শান্তি শৃঙ্খলা সকলে বজায় রাখবেন, আমাদের প্রোগ্রামটা সকলে দেখবেন। আমি প্রথমেই
আমার তৃণমূল ছাত্র পরিষদের যে সকল ভাইরা আছে সকলকে টেজে আসার জন্য অনুরোধ করব এবং আমার তিন জেলার সম্পাদক সাহেব ব্যানার্জি দিব্যেন্দু মণ্ডল ও প্রীতম পড়ে এবং সকল তৃণমূল ছাত্র পরিষদের ভাইকে টেজে আসার জন্য অনুরোধ করব যে সকল আমার তৃণমূল ছাত্র পরিষদের আমার ভাইরা আছো সকলকে তেজে আসার জন্য আমি অনুরোধ করব এবং আমার ডিগ্রি কলেজ থেকে আমার ভাই বিকাশ এবং আমার পুরস্র ব্লকের অন্যতম নেতৃত্ব ভাই আবু জাহির সহ যেসে আমার সকল তৃণমূল ছাত্র পরিষদের ভাইদের দেখা যাচ্ছে সকলকে আমি টেজে আসার জন্য অনুরোধ করব এবং তিন সম্পাদক আমাদের জেলার প্রীতম পড়ে প্রীতম স্যার এবং দিব্যেন্দু মণ্ডল ও সাহেব ব্যানার্জি সকলকে আমি টেজে আসার জন্য অনুরোধ করব ওখানে আকাশ থেকে শুরু করে যেসব আমার সকল তৃণমূল ছাত্র পরিষদের ভাইরা আছে সবাইকে বলছি যেসব আমার ভাইরা আছো সকলে টেজে আসবে বলছি কোয়েলকে ওপরে আসার জন্য অনুরোধ করছি কোয়েল তিথি তিথি ঘোষ ওপরে আসার জন্য অনুরোধ করছি আমরা ইতিমধ্যে বরণ পর্ব আমাদের সকল যেসব যোদ্ধারা আছে সকলকে আমরা বরণ আজকে করছি না কাল আমার সকল তৃণমূল ছাত্র পরিষদের ভাইদের বরণ করা হবে আজ আমার যেসব নেতৃত্বরা এখানে এসে উপস্থিত হয়েছেন আমার সেই নেতৃত্বদেরকে আমরা ব্লক এবং আমাদের চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বরণ করে নেব প্রথমেই আমি
বরণ করে নেব আমাদের জেলা তিন সম্পাদককে, হুগলি জেলার আমার তৃণমূল ছাত্র পরিষদের তিন সম্পাদককে প্রথমেই বরণ করে নেব, প্রীতম স্যার, দিব্যেন্দু মণ্ডল ও সাহেব ব্যানার্জিকে সামনে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নেবেন আমার তৃণমূল ছাত্র পরিষদের আমার প্রিয় বোন স্নেহা। প্রথমে স্নেহাকে আমাদের দিব্যেন্দুদাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। সকলে গড়ে জোড়ো হাততালির মাধ্যমে, কারণ এই তৃণমূল ছাত্র পরিষদের ভাইয়েরা পরিশ্রম করে এই প্রোগ্রাম কোনো সাকসেস স্যারের হাতে আমরা তুলে দিই। এরপর বরণ করে নেবেন আমার প্রিয় আরেক ভাই প্রীতম স্যারকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব, হুগলি জেলা সম্পাদক। এরপর বরণ করে নেবেন আমাদের আরেক সম্পাদক সাহেব ব্যানার্জিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব, হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের আমাদের সহযোদ্ধা এবং আমাদের চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের আরেক যোদ্ধা। সকলে গড়ে জোড়ো হাততালির মাধ্যমে। এবং আমি বরণ করে নেব আরেক আমাদের প্রিয় যোদ্ধা ভাই রকিকে, বিশেকে থেকে শুরু করে সকলকেই একবার করে আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমার সকল বোনকে। রকিকে সামনে আসার জন্য অনুরোধ করব টেজের। এবং ফার্স্ট রকিকে বরণ করে নেবেন আমার আর এক বোন, আমার ইউনিয়নেরই সাথী। সকলে গড়ে জোড়ো হাততালির মাধ্যমে বরণটা করে নেবে। এরপর বরণ করে নেবে আমার আর এক ভাই বিশেকে, বিশ্বনাথ অধিকারী। এরপর বরণ করে নেবেন আমার ভাই অর্ঘ্যকে সামনে আসার জন্য অনুরোধ করব। এবং আমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজ থেকে আসা আমাদের অন্যতম নেতৃত্ব ভাই বিকাশকে সামনে আসার জন্য অনুরোধ করব, বিকাশকে। এবং পুরসুরের অন্যতম নেতৃত্ব আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আবু জাহিরকে সামনে আসার জন্য অনুরোধ করব। আমার ভাই বিকাশকে বরণ করে নেবেন আমার ইউনিয়নের প্রিয় বোন স্নেহা। সকলে গড়চড়া হাততালির মাধ্যমে বরণটা করে নেব। এরপর বরণ করে নেব আমাদের পুরসুরের অন্যতম নেতৃত্ব আবু জাহিরকে। সকলে গড়জড়ো হাততালির মাধ্যমে বরণ করে নেব। এবং কারণ অনুষ্ঠানটা চলাকালীন আমরা বরণটা করছি, আমার মতে বলে প্রোগ্রামটা আমরা এখনো সবাই সব ভাইকে বরণ করতে পারতাম, কিন্তু আজকে আমরা প্রোগ্রামটা যেহেতু বীজখানে আমরা বরণ পর্বটা শুরু করেছি, ওই কারণে আমরা আজকে বরণটা আর করব না। কারণ আমার ভাইদেরকে বরণ আমরা কালকে আলাদা করে আমরা ব্যাচ করব। সব ভাইকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবাইকে বরণ যদি আমরা করতে শুরু করি প্রোগ্রামটা তাহলে কিন্তু আমাদের পিছিয়ে যাবে। প্রথমেই সকলকে আমি ক্ষমা প্রার্থী যে তোমাদেরকে সকলকে আমি বরণ করতে পারবো না। আমি সংক্ষেপে আমাদের হুগলি জেলার সম্পাদক দিব্যেন্দু মণ্ডলকে দু চার কথা বলার জন্য অনুরোধ করি সংক্ষেপে। আজকের এই এটা নিয়ে নট পলিটিক্যাল রাজনীতির কথা আমরা কিছু বলবো না, কারণ আজকে আমরা পলিটিক্যাল রাজনীতি করতে এখানে আসিনি। কারণ এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের কলেজের প্রোগ্রাম। আমাদের 50 বছর, আমরা সত্যি গর্বিত যে আমরা এই কলেজটা আমাদের কাছে 50 বছর পার হয়ে গেল। এবং আগামী দিনে আরও প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। এই প্রোগ্রাম থেকে শুরু করে আমরা বিগত 4 দিন প্রোগ্রাম করব, এবং ফেব্রুয়ারি মাসে আর একটা প্রোগ্রাম হবে। তার আগে আমরা চেষ্টা করছি আমাদের কলেজের নতুন আরও কিছু প্রোগ্রাম করার। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দিব্যেন্দু মণ্ডলকে ছোট করে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আমার প্রিয় ভাই সাবিরকে। আজকে চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ে যে 50 বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে, সকালে একটা র্যালি হয়েছিল, সেখানে ছিলাম, আমি ছিলাম, আমার সাবির ভাই ছিল, মোজাম ছিল এবং সকল ছাত্ররা ছিল। এবং সারাদিন প্রোগ্রামটা সত্যি খুব ভালো হচ্ছে। এবং আমার তৃণমূলের সকল যোদ্ধারা,
সকল যোদ্ধারা প্রচুর পরিশ্রম করছে এবং ছাত্রদের পাশে সবসময় রয়েছে। আমরা চাই আরও তিন দিন ধরে প্রোগ্রামটা হবে, সকল ছাত্রদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ থাকবে এবং আগামী দিনে আমার আওয়াজটা যতদূর যাবে যাচ্ছে সকলকে কলেজে আসতে বলবো, প্রোগ্রামটা এনজয় করার জন্য বলবো। কারণ এছাড়া আমার সঙ্গে আছে আমার জেলার আরেক সম্পাদক সাহেব এবং ভাই আবু থেকে শুরু করে ডিগ্রি কলেজের ছাত্র নেতা বিকাশ আছে। সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই মোজাম্মদ সাবিরকে, যারা একত্রিতভাবে এই প্রোগ্রামটা আজকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছে। তাই ধন্যবাদ জানাই সকল ছাত্রদের এবং সকল স্যার এবং যারা কলেজের শিক্ষাকর্মীদের সকলকে ধন্যবাদ জানিয়ে সদ্যত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাই দিব্যেন্দু মণ্ডলকে। আমার ভাই প্রীতম স্যারকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। জেলার সম্পাদক প্রথমে ধন্যবাদ জানাই ভাই সাবিরকে। আজ সকাল থেকে কলেজে অনুষ্ঠানটি চলছে এবং আগামী তিন দিন ১১ তারিখ পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। আমি আমার রবীন্দ্র মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সকল ভাইদের বলবো এই অনুষ্ঠানটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং আমি আমার কলেজের প্রিন্সিপাল সাহেবের কাছে অনুরোধ রাখবো যে আপনি যেরকমভাবে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এত বড় অনুষ্ঠানটি আয়োজন করেছেন তার জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমি আমার তৃণমূল ছাত্র পরিষদের সকল ভাইকে বলবো একটা জোরে করতালি দিয়ে প্রিন্সিপালকে অভিনন্দন জানাবার জন্য। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, তাই রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না। সবশেষে আমার সকল ভাই বোনেদের এবং অনেক প্রাক্তনী হয়তো এখানে উপস্থিত আছে সকলকেই আমি একটা কথা বলে যেতে চাই। চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ সহ গোটা হুগলি জেলার তৃণমূল ছাত্র পরিষদ যেরকম বিগত দিনে আপনাদের তোমাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এরপর আর এক সম্পাদক সাহেব ব্যানার্জিকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব সংক্ষেপে। আমরা পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আজকে আমাদের কাছে খুব গর্বের দিন এবং আমাদের কাছে একটা উৎসবের দিন। এত বছর পরে আজকে কানায় কানায় ছাত্রছাত্রীরা ভর্তি, তাই আমার কিছু বক্তব্যের আগে আমি প্রণাম করি আমাদের চাপাডাঙ্গা কলেজের সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকাদের এবং যার জন্য যার নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান, আজকের এই সুবর্ণ জয়ন্তী, সেই আমাদের অধ্যক্ষকে, আমাদের প্রিয় অধ্যক্ষকে প্রণাম এবং সালাম জানাই এবং চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের সহযোদ্ধাদের আমার পক্ষ থেকে এবং আমার জেলার পক্ষ থেকে অগ্রিম সংগ্রামী অভিনন্দন এবং ভালোবাসা জানাই এবং বিগত দিন চাপাডাঙ্গা ছাত্রছাত্রীদের বুকে তৃণমূল ছাত্র পরিষদ ছিল এবং ভবিষ্যতেও থাকবে এবং ছাত্রছাত্রীদের জন্য আমরা সবসময় আছি, ছিলাম এবং থাকবো, এই এই বলে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জানাই সাহেব ব্যানার্জিকে। তোমরা লাস্ট, আমাদের ব্লকের নেতৃত্ব আছে এখানে, ওনাকে কিছু বলার জন্য লাস্ট বলে আমরা বক্তব্য এখানে শেষ করে আমরা প্রোগ্রামটা চালু করে দেব। ধন্যবাদ জানাই ভাই সাবিরকে, উপস্থিত আমার সৃজন শ্রদ্ধেয় গুরুজন, আমার কলেজের অধ্যক্ষ সাহেব এবং উপস্থিত আছেন বিভিন্ন স্যার ম্যাডামরা, স্পেশালি আমি তন্ময় স্যারকে দেখতে পাচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সর্বোপরি আপনারা সামনে ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে এবং বই বাইরে থেকে যারা এসেছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের যেসব ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে ওরা অনেক পরিশ্রম করছেন এবং যে বিষয়ে না বললে হয়তো মাইকটা ধরাই ঠিক হবে না, যেটা আমাদের প্রিন্সিপাল স্যার উনি কিন্তু অত্যন্ত পরিশ্রম করে
অত্যন্ত সময় দিয়ে এবং আমি দেখেছি এই প্রোগ্রাম করতে গিয়ে ওনার অ্যাক্টিভিটিটা কী ছিল এবং ওনার অ্যাক্টিভিটির সাথে সাথে যেসব যে সকল স্যার ম্যাডামরা আছেন তাদের সকলকে কিন্তু অ্যাক্টিভেট করেছিলেন এবং এত সুন্দর একটা প্রোগ্রাম সুষ্ঠু পরিকাঠামোর মধ্যে দিয়ে আজকে আমরা দেখছি। আমরা চাইব আগামী দিন এলাকার মানুষও আসুক, এসে এই কলেজকে দেখুক, কলেজের যে অনুষ্ঠান আজকে যে অনুষ্ঠান 50 বছর পূর্তি হয়েছে কলেজের, এটা একটা যেমন আমাদের জন্মদিন হয় ঠিক তেমনই, তো এটা আমাদের কাছে আনন্দের দিন। এই দিনে আমরা আজকে উপস্থিত আছি, তো সকলকে পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। বক্তব্য ঠিক নয়, সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য মাইক ধরা, তো এই বলি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাই আমাদের ব্লক নেতৃত্বকে। তো আমরা বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমরা এই প্রোগ্রামটা নিজেরা আনন্দের মধ্যে কাটাবো। এই চারটে দিন আমাদের কাছে সত্যি বলতে গুরুত্বপূর্ণ দিন, কারণ এই চারটে দিন আমাদের কাছে 50টা বছর গেছে, তবে এই চারটে দিন আমাদের কাছে এসেছে এবং আগামী দিনে আরও প্রোগ্রাম আমাদের কলেজে হবে। সকলে দায়িত্ব নিয়ে আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেস করতে হবে টানা চার দিন। এবং আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের অধ্যক্ষ মহাশয়, আমাদের পানের স্যার, প্রিন্সিপাল স্যারকে, যে উনিও সেই সকাল থেকে কিভাবে পরিশ্রম করছে, সকাল থেকে র্যালি থেকে শুরু করে পুরোটা স্যার র্যালিটাকে নিজে গমন করেছেন পায়ে হেঁটে। এবং দেখতে পাচ্ছি স্যার সেই সকাল থেকেই পরিশ্রম সব স্যার ম্যাডামদের সঙ্গে করছে, কারণ স্যারের কাছে 1 মিনিট আমরা মিট করতে গেলেও পারছি না, এতটাই স্যার ব্যস্ত ছিল খালি এই চারটে দিনের প্রোগ্রামের জন্য। এবং আমার প্রিয় প্রিয় স্যাররা দিকেরকে আমি সামনে দেখতে পাচ্ছি, আমার প্রিয় তন্ময় স্যার থেকে শুরু করে এখানে সকল স্যাররা আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা স্যার ম্যাডামদের পাশে ছিলাম, আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ স্যার ম্যাডামদের পাশে থাকবে। তো এই প্রোগ্রামটা আজ থেকে আমাদের শুরু হচ্ছে, সকলে দায়িত্ব একটু নিতে হবে, কারণ প্রোগ্রামটা আমাদের কলেজের প্রোগ্রাম, সকলের নিজেদের হাতে হাত রেখে দায়িত্ব নিয়ে আমরা প্রোগ্রাম চারটে দিন আমরা সাকসেস করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। যে কোনো কলেজের একটা বড় জায়গা হলো তার ছাত্র প্রতিনিধিদের জায়গাটা। অনেকদিন সংসদ নির্বাচনের ব্যাপারটা যেহেতু স্থগিত রয়েছে, কিন্তু আমাদের রবীন্দ্র মহাবিদ্যালয়ে যে ছাত্ররা রয়েছে সংগঠনের সঙ্গে যুক্ত, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমাকে এবং সর্বোপরি আমাদের সবাইকে, যাতে কলেজের সুষ্ঠু পঠন পাঠন এবং অন্যান্য কাজ অব্যাহত থাকে সেই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আজকে সকালে প্রভাত ফেরির সময় ওরা আমার সঙ্গে ছিল, আজকে মঞ্চের এই আলো ওরা খানিকটা অল্প সময়ের জন্য ভাগ করে নিল নিজেদের জন্য, আমাদেরই কলেজের আরেকটা বড় উইং হিসেবে, একটা অংশ হিসেবে। আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই অধ্যক্ষ হিসেবে এবং তাদেরকে অনুরোধ জানাই যে তারা ইনহাউস পার্টিসিপেন্ট হিসেবে যেন আজকের বাকি যেটুকু কাজ বাকি পড়ে রয়েছে আমাদের অনুষ্ঠানের এবং আগামী 3 দিনের জন্য কোমর বেঁধে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে থাকে এবং কাজটাকে উদ্ধার করে দেওয়ার কাজে সচেষ্ট হয়। আমি সঞ্চালকদেরকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে শুরু করার জন্য।
আমাদের সময়ের কারণে সূচির একটু পরিবর্তন করতে হচ্ছে। এখন একক কবিতা সার্থক জনম আমার শুভ দাশগুপ্ত পরিবেশন করবে, অনন্যা ঘোষ। নমস্কার। শুভ দাশগুপ্তের সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর বলুন। যে মেয়েটা চাকরির বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে শহরে আসছে সেজে গুজে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনছে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট হাতে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অযোধ্যায় বৃষ্টি নামলে, যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায়ে দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশেরা ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুলবুলি হ্যায় ইসকি ইয়ে গুলসিতা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হলে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান, ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, কিন্তু আমি তা পারিনি, আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা। নমস্কার। পরবর্তী নিবেদন একটি নৃত্য। নৃত্যের উপস্থাপনে যে গানটি থাকবে সেটি হলো মনে করি আসাম যাব। নিবেদনে আমাদের ছাত্রীরা নিবেদনে অঙ্কিতা ভট্টাচার্য, তৃষা বেরা, সঞ্চিতা ঘড়ুই, সোহিনী পাল, মৌ কর্মকার, অতসী পণ্ডিত, স্নেহা সাউ, মৌমিতা ঘোষ। এখন নৃত্য পরিবেশনায় আমাদের ছাত্রীরা।
আগে দেখিয়া ছুরি হেঁচাকি চামড়াই এ গাছের মধ্যে তুলাসি পাটার মধ্যে পান সাদা সাহেব ফাঁকি দিয়া চলাই নিয়া অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজের ছাত্রছাত্রীদের। এর পরের পরিবেশন একক নৃত্য। এক সময় যখন ছোট ছিলাম তখন টাইটানিক নামে একটি সিনেমা এসেছিল, 11টি অস্কার প্রাপ্ত। সেই সিনেমার একটি গান নিয়ে এখন নৃত্য পরিবেশন করবেন রীতি ভট্টাচার্য। বলছি সব পরিবেশন কিন্তু আমাদের ছাত্রদের ছাত্রীদের, সবাই একটু হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। Distance and spaces between us.
ঋতিকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটি নৃত্য পরিবেশন করেছে। এরপরে আমরা আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র পর্ণর কাছ থেকে কিছু গান শুনে নেব। পর্ণকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের পর্ণ চক্রবর্তী গান গাইবে, ওর সঙ্গে বাজনায় সঙ্গত করবেন চন্দন মাঝি, অক্টোপ্যাড, দীপক বাগ, তবলা, সুন্দর দাস সিনথেসাইজার, রাজীব সামন্ত গিটার। এখন পর্ণ চক্রবর্তীর গান।
হ্যালো 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 তুমি সবে আছো শুধু ভাগ্যে নেই আমার বাসি রাতের কারণ তাই হলো বাড়াবে শোনা যাচ্ছে।
এখানে সাউন্ড আসছে না, মনিটরে সাউন্ড আসছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ তোর প্রদীপ ভরা দিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে, তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলো পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়ি, আমাকে খুঁজে দে জল ফড়ি। জোরে হাততালি চাই পর্ণর এতগুলো ভালো ভালো গানের জন্য, সবাই একটু হাততালি দেবেন। जिंदगी और कुछ भी नहीं,
बच्चों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है।
thank you everyone. আমাদের সময় সংক্ষেপ, নিশ্চয়ই পরের কোনো অনুষ্ঠানে ওর সঙ্গে আবার আমাদের দেখা হবে এবং এই দাবি নিশ্চয়ই পূরণের দায় রইল আমাদের পক্ষ থেকে। এখন একক নৃত্য, একক নৃত্যে লিপিকা দাস, একক নৃত্যে লিপিকা দাস, লিপিকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন নৃত্য লিপিকা দাস।